নমস্কার দর্শক বন্ধুরা, শুক্রবারের সাত সকালের সুরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুনভাবে নতুন একটা আশা নিয়ে আমরা আবারও চলে এসেছি নতুন একটা দিনে। আর আজকের এই শুক্রবারের সাত সকালের সুর কিন্তু আমরা সাজিয়েছি একেবারে বাংলার গান দিয়ে, অর্থাৎ লোকগান দিয়ে সাজিয়েছি। আর আজকের সকালে কিন্তু একটা উপরি পাওনা রয়েছে, কারণ প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু আমাদের সঙ্গে একজন করে অতিথি থাকেন। আজ কিন্তু একজন নয়, রয়েছেন দুজন আমাদের সঙ্গে স্টুডিওতে। তাই চলুন, দুজন বন্ধু যখন রয়েছেন আজকে আমাদের সঙ্গে, শিল্পী বন্ধু রয়েছেন, তার খুব একটা দেরি না করে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। রয়েছেন রবিউল আলম, স্বাগত দাদা আপনাকে এবং নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর রয়েছেন কৃষ্ণা মণ্ডল, কৃষ্ণাদি অনেক অনেক স্বাগত তোমাকে এবং নতুন দিনের শুভেচ্ছা। আপনাকেও স্বাগত জানাই। আর আজকে তো আপনারা এসেছেন একেবারে লোকগান নিয়ে, তো শুরুটা করব কাকে দিয়ে? আমি শুরু করছি। আচ্ছা, কি গান দিয়ে শুরু করছি আমরা? আমি একটা ভাবা বাংলার ভক্তি গীতে দিয়ে। আচ্ছা ঠিক আছে। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, যার কেহ নাই তুমি না কি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। যার কেহ নাই তুমি না কি তাই, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। পাবই পাবই গো দেখাটি তোমার, জ্বলন্ত অনন্ত দে করুণা নিদান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। এ ভব কাণ্ডারি ভয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি, ভবার ভব না মাঝে এ ভব কাণ্ডারি ভয়
হয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি কোন কালে না হয় ওগো ছাড়া ছাড়ি সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমা সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান নতুন একটা দিন ঠিক যেভাবে শুরু হওয়া উচিত ঠিক সেভাবেই শুরু করলাম দাদা আপনার হাত ধরে আর দাদার সঙ্গে কথায় যাব তবে তার আগে আরও দুজন দাদা রয়েছেন আজকে আমাদের সঙ্গে সকালে যারা আজকের অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে তুলছেন তাদের হাতের জাদুতে তাদেরকে স্বাগত জানিয়ে নেব তবলায় রয়েছেন মানুষটা স্বাগত এবং সুপ্রভাত আর কিবোর্ডে রয়েছেন শুভজিতা স্বাগত এবং সুপ্রভাত রবিউলদা একটু আপনার কথায় আসি যে কোথাকার মানুষ আপনি আমি মুর্শিদাবাদের মানুষ আচ্ছা ছোট থেকে ওখানেই হ্যাঁ ওখানেই আচ্ছা আর সঙ্গীত চর্চা কি মুর্শিদাবাদ থেকেই শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারিবারিক সূত্রে নাকি একান্তই নিজের ভালো লাগা নিজেরও ভালো লাগা পারিবারিক সূত্রেও আছে মানে আমাদের বাড়িতে ছোট থেকে সঙ্গীত চর্চা আচ্ছা আমি দীর্ঘদিন থেকে আমি আকাশবাণী মুর্শিদাবাদে যেটা আমাদের ওখানে আকাশবাণী মুর্শিদাবাদ রয়েছে সেখানে আমি গান গাই আচ্ছা এদানিং কলকাতায় মানে আসছি গান গাওয়ার জন্য আচ্ছা মানে একদম মানে মুর্শিদাবাদ থেকেই পুরো সঙ্গীত চর্চা পুরোপুরি চলেছে এইভাবেই একেবারে কথায় আসবো তবে তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে ফোনটা একটু নিয়ে নিই আমরা নমস্কার হ্যালো হ্যাঁ কোন বন্ধু রয়েছেন আমি বেথাদৌড়ি থেকে বলছি হ্যাঁ বলুন কে বলছেন আপনার নামটা বলুন আমার নাম গায়ত্রী দত্ত আচ্ছা বলুন গায়ত্রী দি কেমন আছেন আমি ভালো আছি সাত শুকুরে সাত সকালে সকালে এই যে শুনছি গান খুব ভালো লাগছে মোর প্রাণ একবারে জুড়িয়ে গেল এখন আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে গান শুনছি আচ্ছা কোনো অনুরোধ আছে আজকে হ্যাঁ আছে তো হ্যাঁ বলুন রবীন্দ্রসঙ্গীত কি গান করবে না আজকে পুরোটাই লোকগান দিয়ে সাজানো ও আচ্ছা তাহলে ওনার হ্যালো হ্যাঁ বলছি ওনার গানের গলা তো খুব মিষ্টি একদম তাহলে আপনি শুনতে থাকুন যদিও রবি ঠাকুরের গানেও কিন্তু আমরা লোকগানের একটা ছোঁয়া কিন্তু আমরা পাই সেই ধরনের গানও কিছু রয়েছে তবে আজকে আপনারা যেভাবে সাজিয়ে এনেছেন আমরা ঠিক সেইভাবেই এগোবো কৃষ্ণাদি গানে যাই এবারে রবি ঠাকুরের গান আমি দেখি সুযোগ পেলে গাইতে পারি আচ্ছা লোকগান আছে অনেক মানে লোকগানের যে সমস্ত রবি ঠাকুরের গান আছে আমি চেষ্টা করব একদম ঠিক আছে চলো গানে যাব আমি তাহলে সাত সকালে সুর যেহেতু অনুষ্ঠানটার নাম হ্যাঁ তাহলে আমি একটা প্রভাতী গান গাই একদম প্রভাত সময় কালে সচেরাঙি নামাঝে গৌর চাঁদ নাচিয়াবে রাই রে প্রভাত সময় কালে সচিরাঙি নামাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে শোনয় গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা শোনয় গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম মিলাই রে প্রভাত সময় কালে সচি রাঙি নামাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত
Shut
কৃষ্ণাদি ভীষণ সুন্দরভাবে তুমিও শুরু করলে। আচ্ছা একটুখানি এবার কথায় আসি, যে কোথাকার মানুষ তুমি? আমি জন্ম আমার বাংলাদেশে। আচ্ছা, মানে একদম উপর বাংলার মানুষ, বাংলাদেশের মানে কুষ্টিয়া জেলার মেয়ে আমি। আচ্ছা, তারপরে আমার বাপের বাড়ি নদিয়া, আচ্ছা, কৃষ্ণনগরের কাছে। আচ্ছা, আর বিয়ে হয়েছে মুর্শিদাবাদ। আচ্ছা, কথায় আস, পাঁচজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা একটু নিয়ে নি। নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ পিয়ালি বোন, সুপ্রভাত নিও। হ্যাঁ, আজকে শিল্পী রবিউল ইসলাম, রবিউল আলম ভাই, কৃষ্ণা মন্ডল বোন এবং মানস ও সুরজিৎ প্রত্যেককে সুপ্রভাত জানাচ্ছি। একটু কথা বলি সরাসরি শিল্পীদের সাথে? হ্যালো ভাই, নমস্কার নেবেন? হ্যাঁ নমস্কার নেবেন। হ্যালো, হ্যাঁ বলছে, বলছেন আপনি বলুন। হ্যাঁ বলছি, আমি আগামীকাল স্মরণ রেখে দুটো গানের অনুরোধ করবো, যেহেতু কালকে মান্না বাবুর হচ্ছে 102তম জন্মদিন, তো মান্না বাবুর কোন গান আজকে আসলে লোকগান দিয়ে সাজানো দাদা। হ্যাঁ লোকগান দিয়ে সাজানো হলো, কিন্তু যেহেতু কালকের দিনটা একটা স্মরণীয় সেই জন্য বলে রাখলাম, যদি সম্ভব হয় শিল্পীর পক্ষে। আর পরশু দিনকে হচ্ছে আপনার সত্যিদের 102তম জন্মদিন, 100তম জন্মদিন, যদি সম্ভব হয় তার থিম থেকে কোনো গান, যেরকম আপনার সাজিয়ে রেখেছেন সেরকম পরিবেশন করবেন। একদম সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাটানো বাংলাদেশের কুষ্টিয়া, এবং এই কথা তোমার কাছে শুনতে গিয়ে মনে পড়ে গেল যে কুষ্টিয়ার বহু শিল্পীর সঙ্গে অনুষ্ঠান করেছি, এবং আমার না কোথাও গিয়ে তোমার গান শুনতে শুনতে একটা মনে হচ্ছিল, কারণ ওই অঞ্চলে যারা লোকগান করেন তাদের গলার রেঞ্জটা আমি দেখেছি একটু অন্যরকম হয়, কিন্তু মানে প্রমাণ করে যে না এটা একটু অন্য জায়গার। শুনেছি বহু বন্ধুর কাছে, গান ভীষণ ভালোভাবে শুরু করলাম, রবিউল একদম গানে চলে যাই একটা, তারপর না হয় কথায় আসব। কি গান শুনবো এবারে? আমি এবার একটি গান গাইবো, সুকুমার বাউলের গান সুর ও কথা। আচ্ছা, হ্যাঁ খুব জনপ্রিয় একটি প্রচলিত গান গাওয়ার চেষ্টা করছি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেহে জলে বারো মান। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো বলে বারোমান, বাউলের অন্তরে, বাউলের অন্তরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভীষণ সুন্দর দাদা, ভীষণ সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং শুরুটা যেভাবে হলো এবং তার পরের গান, মানে সত্যি ভীষণ মন ভালো করা গান আর কি। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নি। নমস্কার, গুড মর্নিং। নমস্কার সুপ্রভাত, সাত সকালে সুরে পিয়ালি, কেমন আছো বলো? আমি ভালো আছি। হ্যাঁ, আমরাও ভালো আছি, আমি ভালো আছি। তাই ভাবলাম যে একটু কথা বলি পিয়ালির সঙ্গে। একদম, কেমন লাগছে বলো অনুষ্ঠান? প্রভাতী গানগুলো শুনতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর অনুরোধ কিছু আছে? অনুরোধ কি করবো, এইসব গান তো শুনে এরপর কোনো অনুরোধ থাকতে নেই, ভালোই লাগছে, ভালো লাগছে। প্রভাত সময় কালি সখী রাঙিনার মাঝে দৌড় চার নাচিয়া বেটায় রে, একদম এইসব গানগুলো একদম। তা এইসব গানের উপর গান থাকতে পারে না, কথা বলা যায় না। বেশ ভালো গাইছে দুজনেই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগছে। আর ওনাদের শিল্পীদেরও বলছি, ওনাদের শুভেচ্ছা রইলো, মুর্শিদাবাদ আকাশবাণী থেকে পথ চলা শুরু, সেটা কত বছর বয়সে? একদম ছোট থেকে নাকি? 2000 সাল থেকে। আর লোকগানের প্রতি যে একটা ভালোবাসা, যে না লোকগানটা নিয়ে একটা কাজ করব বা এদিকটা বেশি করে ফোকাস করব, সেটা কিভাবে ঢুকলো মানে মাথায়? আমি অত্যন্ত গ্রামে, মানে খুব গ্রামে বাস করি। আচ্ছা, সেখানে তো গ্রামের মানুষ মাটির গান তারা তো পছন্দ করি, একদম। কিন্তু আমি আকাশবাণীতে নজরুলগীতি গান গাই। আচ্ছা আচ্ছা, তো আমি 2012 আমি এলাম লোকগানে। আচ্ছা, গ্রামের মানুষের কাছে আমি দীর্ঘদিন আকাশবাণীতে গান গেয়ে আমি নিজের পরিচিতি ঘটাতে পারিনি, মানে আমি যে একজন শিল্পী সেটা কেউ জানতো না। যখন আমি লোকগানে এলাম, তখনই আমাকে সবাই চিনলো। আসলে লোকগান না মানুষের কথা বলে, ফলত সেগুলো মানুষকে অনেক বেশি টানে, অনেক বেশি মানে আত্মিক একটা সম্পর্ক গড়ে ওঠে শিল্পীর সঙ্গে শ্রোতাদের, এটার একটা কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে লোকগানের ক্ষেত্রে। একজন বন্ধু এসে গেছেন, একটু ফোনটা নিয়ে নি। নমস্কার। হ্যালো পিয়ালি। হ্যাঁ দেবাশিস দা, বলুন কেমন আছেন? ভালো আছি পিয়ালি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? অসাধারণ, দারুণ দারুণ। রবিউল ভাই,
আসসালামু আলাইকুম, নমস্কার, সুপ্রভাত কৃষ্ণা ম্যাম। আপনাদের গান শুনছি, খুব ভালো লাগছে। আমি অন্যান্য গানের মতো লোকগানও খুব ভালোবাসি। নতুন করে কোনো গানের অনুরোধ করছি না, আপনারা যেটা শোনাবেন সেটাই শুনবো। ধন্যবাদ, নমস্কার, সালাম, ভালো থাকবেন। একদম সঙ্গে থাকুন। কৃষ্ণাদি একটু গানে যাবো, এবারে কি গান শোনাবে বলো। এবার আমি শাহ আব্দুল করিমের একটা দেহতত্ত্ব গান গাইছি। আচ্ছা চলো। গাড়ি চলে না চলে না, খুব পরিচিত গান। সরিয়া মানব গাড়ি, আরে যাইতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি, আরে যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না সরিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না, গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না হারে, গাড়ি চলে না। ময়লা জমেছে কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো সব ক্ষয় হয়েছে, ডাইনামিকাল হয়েছে, হেডলাইট দুটা জ্বলে না, ডাইনামিকাল হয়েছে, হেডলাইট দুটা জ্বলে না, গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না হারে, গাড়ি চলে না। ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে, ঘটায় কোন দুর্ঘটনা,
আব্দুল করিম ভাবছে এইবার কলের গাড়ি কি করবে আর, আব্দুল করিম ভাবছে এইবার কলের গাড়ি কি করবে আর, সামনে বিষম অন্ধকার করিতেছি তাই ভাবো না, সামনে বিষম অন্ধকার করিতেছি তাই ভাবো না, গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হারে, গাড়ি চলে না। কিন্তু আমাদের গান আর আড্ডার গাড়ি চলতেই থাকবে, তবে আপাতত একটা বিরতি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আজকের সাত সকালের সুরে, আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন রবিউলদা এবং কৃষ্ণাদি। কৃষ্ণাদি, একটু তোমার কথায় আসি, যে বাংলাদেশ থেকে একেবারে এই পারে চলে আসা, এবং ওখানে আমি শুনেছি, আমি কখনো যাইনি, কিন্তু ওখানকার যত শিল্পীদের সঙ্গে কথা হয়েছে, যে লালনের কুষ্টিয়া মানে ভীষণভাবে টানে, একদম মানে আমি দেখেছি যে এই পরিস্থিতির মতো তারা কিন্তু সেখানে গিয়ে ঘুরে ফিরে আসতো, মানে তাদের এমন অবস্থা আর কি। তো এই যে লালনের কুষ্টিয়া এবং সেখানে যে একটা সঙ্গীত চর্চা, সেটা কি তোমার বাড়িতে কেউ করতেন নাকি তোমার একদম নিজস্ব ইচ্ছা ছিল? এটা একটা লালন সাহেবের চর্চা সেভাবে করতেন সেটা না, ঠিক আমার বাবা আসলে ভক্তিগীতি গান, আচ্ছা বাবার থেকে দেখে দেখে মানে শুনে শুনে শেখা আর কি, গান আর কি, মানে বাবার কাছ থেকে গান শেখা, বাড়িতে গান বাজনার চর্চা ছিলই আর কি, ছিলই মানে মানে আলাদা করে চর্চার জায়গাটা তৈরি করতে হয়নি, কিন্তু নিজের পছন্দ জায়গাটা নিজের মতো একটা কমফোর্ট জোন তৈরি করে নেওয়া। এবং আমার যেটা না মানে আমি বারে বারে দেখেছি যে যারা লালন কুষ্টিয়ার যারা শিল্পীরা আছেন, লোকগান যখন তারা করেন, তারা প্রয়োজন পড়লে একটা গান করেন কিন্তু পুরো ডিটেইলে করেন, এটা কিন্তু আমি দেখেছি, খুব খুব ভালো লাগে। যদিও যে একটা গানের প্রতি তাদের কতটা নিষ্ঠা, কতটা যত্ন, কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে। একদম রবিউলদা, একটু গানে যাব আবার। যে আচ্ছা ঠিক আছে, আমি এবার একটি গান গাইছি, চাঁদ মিয়া বিখ্যাত একটি গান, আচ্ছা গাওয়ার চেষ্টা করছি। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচা, ও রজনী হোসনায় অবসান রে রজনী হোসনায় অবসান, কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কেন বন্ধু আসিল না জোড়ায় না পরা, কেন বন্ধু আসিল না
जुड़ाए ना परा आज निशीथ आसते परे अमार बंधु कालचा रजनी हुष्णाया बसान रे रजनी हुष्णाया बसान বাসর সাজায় আষাঢ় আসে আসবে বন্ধু নিশিশেষে রে ও বাসর সাজায় আষাঢ় আসে আসবে বন্ধু নিশিশেষে রে তারু পীরিতের বিষে ধরিলাম জান তারু পীরিতের বিষে ধরিলাম জান আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচা ও হুষ্ণায়া বসান রে রজনী হুষ্ণায়া বসান কত নিশি পহাইল মনের আশা মনে রইল রে ও কত নিশি পহাইল মনের আশা মনে রইল রে সাধু চাঁদ মিয়া কয় কাতে কাতে হইল পেরেশান সাধু চাঁদ মিয়া কয় কাতে কাতে হইল পেরেশান আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালচা আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালচা ও রজনী হুষ্ণা অবসান রে রজনী হুষ্ণায় অবসান হুষ্ণায় অবসান রে রজনী হুষ্ণায় অবসান সময়কে তো আমরা ধরে রাখতে পারি না সে তার নিজের নিয়মে নিজের ছন্দে কিন্তু চলতেই থাকে তবে অপেক্ষা কিন্তু আমরা করতেই পারি কারণ সেটা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে একেবারেই আমাদের নিয়ন্ত্রণে আর আজকের সকালে রবিউলদা আর কৃষ্ণাদি রয়েছেন আমাদের সঙ্গে
একজন বন্ধু এসে গেছেন ফোনে, ফোনটা একটু নিয়ে নি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা কেমন লাগছে আজকের অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিশ্চয় নিশ্চয় সঙ্গে থাকুন। কৃষ্ণাদি গানে যাবো আমরা তাহলে, কি গান শোনাবে বলো? এবার আমি একটি ভাদু গান শোনাই। আচ্ছা চলো। ভাদু আমার গরহবিনী, ও গো আমার ভাদু মনি, হি মাথাহি দিব সোনার মুকুট সারিহি দিব জামদানি। ভাদু আমার গরহবিনী, ও গো আমার ভাদু মনি, মাথায় দিব সোনার মুকুট সারিহি দিব জামদানি। গয়না কি লিবে হে ভাদু, বল না গোমা আমারে, পায়ে দিব নুপুর তোরা সাজব আমি বাহারে। বাসি ভাতে নুন লঙ্কা, লুচির মজা পুরীরে, লুতহ নিহিরিতির মজা আঁখি ধরা ধরি রে। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পানরে, নারীর মধ্যে রাধিকা, পুরুষে ভগবান রে। ধরোরে ধরোরে হে জামাই, ধরো ফুলের হাতোরে, মন মহুয়ার নেশাই মাতাল কাটবে সারা রাত হরে। চোখে হে চোখে রাখো তারে, যতন করে বুকে, মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে।
ভীষণ সুন্দর, ভীষণ পরিচিত একটি ভাদু গান, ভীষণ পরিচিত। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের গান নিয়ে মুর্শিদাবাদের আকাশবাণীতে তো অনুষ্ঠান করা, সেটা নিয়ে চর্চা, এবং মানুষের কাছাকাছি আসার জন্য লোকগান নিয়ে চর্চা শুরু, তো এই জার্নিটায় গুরু হিসেবে কাকে কাকে পেয়েছেন? আমি লোকগানে আমার নিজস্ব কোনো গুরু নেই। আমি উচ্চাঙ্গ সঙ্গীতে আমার দীর্ঘ 10-15 বছর মতো আমি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি বিভিন্ন গুরুর কাছে। দেশের বাইরে রয়েছে, ঢাকায় থাকে আমার। আচ্ছা, আমিও বাংলাদেশে যাতায়াত করি, আমি ওখানে চ্যানেলে গান গাই। আচ্ছা আচ্ছা, তো এবং এখানে স্থানীয় আছে বহরমপুরের কলকাতার কয়েক ভদ্রলোকের সঙ্গে আমরা সঙ্গীত নিয়ে আমি অনেক চর্চা করেছি। তো এখন বর্তমান কেউ নেই, আমি এখন লোকগান আমি নিজেই নিজেই চর্চা করেন এবং গান শেখানো হয়? না, শেখাই, আমি বেশি শেখাই না, আমি খুব কয়েকজনকে, আচ্ছা, সময় পাই না কথাই, একদমই তাই। আর গান শেখাতে গেলেও অনেকটা কিন্তু সময় দেওয়াটা প্রয়োজন, কারণ একজন অনেকটা ভরসা করে আসছে এবং একজন শিল্পীর নিজের দিকটা বজায় রাখার পর তবেই সে গান শেখায়। একটা কথা বলবো যে কৃষ্ণাদের সঙ্গে আমার কথা হচ্ছিল যে তুমি গানের সূত্রেই দুই বন্ধুর আলাপ, এটা কি ভারতবর্ষে না বাংলাদেশে? এখানেই। আচ্ছা, যেহেতু মুর্শিদাবাদে বৈবাহিক সূত্রে কৃষ্ণাদির আসা এবং এসে সঙ্গীত চর্চা শুরু করা, সেইভাবে নাকি? ওনার সঙ্গে পরিচয় আমার খুব বেশি দিনের নয়। আচ্ছা, 8-9 মাস হয়তো হবে। আচ্ছা আচ্ছা, মানে ফেসবুকে যেমন পরিচয় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গত একটা বছর তো আমরা ভীষণ ভাবে ফেসবুক ওরিয়েন্টেড হয়ে গিয়েছিলাম, আমরা তো খুব সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদম। তা আমরা শিল্পীরা তো একটু মঞ্চ পেলে ভালো লাগে, কিন্তু লকডাউনে তো ঘরে বসেই দিয়েছে একদম, কিছু করার নেই। ঘরে বসে গান করতে করতে ওই মানে দাদার সঙ্গে আমার পরিচয় হয়, এবং বন্ধুত্বটা কিন্তু অবশ্যই খুব সুন্দর, না হলে কিন্তু একটা অনুষ্ঠানে দুজন দুজনকে কিন্তু গানের মানে কি বলবো সঙ্গী করার সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না। না, আর আসলে আমি আগে কোনোদিন মানে দাদাই আমাকে চ্যানেলে গান করার সুযোগগুলো করে দিয়েছেন আর কি, আমি আগে কোনোদিন চ্যানেলে গান গাইনি কিন্তু। হ্যাঁ, তো দাদার সঙ্গে পরিচয় হওয়ার পরই উনি আমাকে অনেকগুলো চ্যানেলে গান করালেন। একদম, এইভাবে চলতে হবে, এইভাবে চলতে থাকবে, দেখবে নিশ্চয়ই আরো ভালো কিছু গাইড করেন গানের ব্যাপারে। একদম। আর ফেসবুকে দুই বন্ধুর আলাপ, দুই শিল্পী বন্ধুর আলাপ, আর সেই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরাও কিন্তু রয়েছি ফেসবুকে, ওয়ান এন্টারটেনমেন্ট আমাদের ফেসবুক পেজ, আমরা লাইভ রয়েছি আপনাদের সঙ্গে। জানান আপনাদের মতামত যে কেমন লাগছে আজকের অনুষ্ঠান, আর অবশ্যই যদি কোনো গানের অনুরোধ থাকে আমাদেরকে জানাবেন। রবিউলদা, গানে যাব। আচ্ছা, এবার আমি উত্তরবঙ্গেও একটি গান গাইছি, উত্তরবঙ্গে ভাবাইয়া। আচ্ছা, চেষ্টা করছি গাওয়ার। হস্তির কন্যা বামনের নারী, মাথায় নিয়া কাম কলসিও, সখী হাতে সোনার ঝারি সখিও, ও মোর হায় হস্তির কন্যা রে, খানিক দয়া নাই মাহু তোর লাগিয়া রে। হস্তির কন্যা, হস্তির কন্যা বামনের নারী, মাথায় নিয়া কাম কলসিও,
সখি হাতে সোনার ঝাড়ি সখিও ও মোর হায় হস্তির কন্যারে খানিক দয়া নাই মাহু তোর লাগিয়ারে আরে বালু টিল টিল পঙ্খির কাঁধে বালুতে পড়িয়া আরে গৌরী পড়িয়া মাহুত কাঁধে ও সখী ঘর বাড়ি ছাড়িয়া সখিও সারিন হাতির মাহুতরে যেদিন মাহু তু জান যায় নারীর মন মোর চন্দিয়া রায় রে যেদিন মাহু তু জান যায় নারীর মন মোর কাঁদিয়া রায় রে হস্তের কন্যা হস্তের কন্যা বামনের নারী কাম কলসিও সখি হাতে সোনার ঝাড়ি সখিও ও মোর হায় হস্তির কন্যারে খানিক দয়া নাই মাহু তোর লাগিয়া রে সেতে নাই রে চন্দ্র তারা কেমন জলে আর যে নারীর পুরুষ নায় ও তার রূপে কি কাম করে সখিও ও মোর সারিন হাতির মাহুত রে দিন মাহুত চলিয়া যায় নারীর মন মোর কাঁদিয়া রয় রে যেদিন মাহুত চলিয়া যায় নারীর মন মোর কাঁদিয়া রয় রে হস্তের কন্যা হস্তের কন্যা বামনের নারী মাথায়নিয়া কাম কলসিও সখি হাতে সোনার ঝাড়ি সখিও ও মোর হায় হস্তির কন্যারে খানিক দয়া নাই মাহু তোর লাগিয়া রে দয়া নাই মাহু তোর লাগিয়া রে রয়েছি এভাবে আজকে সাত সকালের সুরে রবিউলদা আর কৃষ্ণাদিকে সঙ্গে নিয়ে। আর ঘড়ির কাঁটা বলছে আবারও একটু থামতে হবে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ছোট্ট একটা বিরতির ওপার থেকে আজকের সাত সকালের সুরের অন্তিম পর্বে ফিরে এলাম। আর রবিউল দা আর কৃষ্ণাদি রয়েছে আমাদের সঙ্গে। কৃষ্ণাদি একদম গানে যাব সরাসরি, কি গান শোনাচ্ছে এবারে? আমি এবার প্রচলিত লোকগীতি, এটা সর্বতমঙ্গল রাধে গাই। চলো। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যাই, জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝিম, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। চাঁদ ধরিতে চাই, বামুনি কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই, কালো কালো করিস নিল ও গো আলের ঝি, আমায় বিধাতা করেছে কালো আমি করব কি, এক কালো যমুনার জল সর্বপ্রাণী খাই, আরে কালো আমি কৃষ্ণ সকলে রাধে চাই। কথা শুনিয়া কানাই বাসি হাতে নিল, সর্প হয়ে কালার বাসি রাধেকে দংশিল, ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল, মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল, মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। ছাড়িতে পারে সোনারে যৌবন খানি দান করিব তারে, এই কথা শুনিয়া গানায় বিঝারিয়া দিল, ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল, গৃহবাসে যে রাধে আড়ে বিছাই চুল, কদম ডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল, বিহানা কি কর কানাই বিহানা কি কর, পরের রামনি দেখে চালাই জুলি মর। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় ও কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার
কলসী কোথায় পাবো দরি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। ভীষণ সুন্দর কৃষ্ণাদি, আর রবিউলদার কাছে আবারও আসবো, যে কেমন লাগলো এখানে এসে রবিউলদা? খুব ভালো লাগলো, মানে খুবই ভালো লেগেছে, ভালো লাগছে একদম। আর কৃষ্ণাদি, এবার তোমার কাছে একটু আসবো, যে এখানে আসার পর কি সঙ্গীত শিক্ষা চলছে নাকি আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা আছে? গান শেখা চলছে কোথাও নাকি? না, এখন নিজেই চর্চা করি, আর যখন কোনো যদি কোনো অসুবিধা হয় লোকগান নিয়ে তো দাদার কাছে একটু জেনে নি, উনি আমাকে দেখিয়েও দেন আর কি। আচ্ছা, মানে তুমি পুরোটাই লোকগানের মধ্যেই আছো? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই লোকগান। আর শেখানো হয় কিছু? না, আমি এখন শেখাই না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে চলে এলে, বাংলাদেশে তো বাড়িতেই সঙ্গীত চর্চা ছিল এবং ওখানে সঙ্গীত চর্চা করেছে, এখানে এসে একটু অন্য রকম তো বটেই, এবং পার্থক্যটা কি মনে হয় তোমার? পার্থক্য এখন আমার বাবা হাতে করে শিখিয়েছিলেন, এখন বাবা নেই তো বাবাকে মিস করি খুব। আজকে বাবা শিখিয়েছিলেন, আজকে আমি চ্যানেলগুলোতে গাইছি, বাবা দেখলে হয়তো খুব খুশি হতেন। একদম, তবে বাবাকে খুব মিস করি একদম। তবে বাবা মায়েরা সবসময় থাকেন, তাদের আশীর্বাদ সবসময় থাকে, সেজন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনে তার মতন করে কিন্তু এগিয়ে যেতে পারে। এখন তো বাংলাদেশটা অনেকদিন বন্ধ নাকি? হ্যাঁ, বাংলাদেশের জন্য পরিস্থিতির জন্য যেতে পারিনি, তো পরিস্থিতি স্বাভাবিক হলে যাবো ওখানে একটা চ্যানেলে গানের। ওখানে তো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে, রবিউলদা যেমন বলছিলেন যে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করেছেন ওখানে গানের, কেমন অভিজ্ঞতা সেটা? কেমন অভিজ্ঞতা বলতে গেলে মানে মানে খুবই ভালো অভিজ্ঞতা। বাংলাদেশের চ্যানেলগুলি মানে ওনাদের চ্যানেলগুলি খুবই উন্নত এবং ডিজিটাল যাকে বলে, মানে আমার মনে হয় মানে ওনাদের এই এখানে যেমন এখানে আমরা সব আছি, কেউ আমি যে চ্যানেলে গান গিয়েছি অটোমেটিক সব ক্যামেরাগুলি সব কাজ করে, এবং নিউজ 24 এবং মাই টিভিতে আমার প্রোগ্রাম ছিল, সেটা লকডাউনের জন্য গত এপ্রিলে 30 এপ্রিল ছিল, সেগুলি সব ক্যান্সেল হয়ে গেছে লকডাউন। আচ্ছা আচ্ছা, আর ওনাদের ব্যবস্থাপনা খুবই ভালো। হ্যাঁ, আর এই যে লোকগানগুলো যেগুলো আজকে আমরা এখানে শুনছি, বাংলাদেশে যখন অনুষ্ঠান হয় তখন কি একই রকম থাকে নাকি কিছু রদবদল আসে? আমি ভারতীয় যে লোকগান ঝুমুর গান এবং আমাদের যে জেলার গান আলকাপ, যদিও গাইবো এবার ভাবছি, আমাদের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত গান আলকাপ গান সেটা গাইবো, ওখানে আমি আমাদের ভারতীয় লোক গান গাইতাম, এবং আমি শুধু লোক না, ওখানে সব ধরনের গান গাই, সব ধরনের গান। এখন আমরা কি গান শুনবো তাহলে? এবার আমি আলকাপ শোনাবো। আচ্ছা ঠিক আছে, আলকাপ আমার জেলার গান, এবং আলকাপ একটি মানে বিশেষ মানে বিশেষ গান, যেগুলি যে গানগুলি হচ্ছে যে আলকাপ গানের মধ্যে যে হাসির গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হাসির গানগুলি খুব একটা পাওয়া যায় না, আমি খুব আগেকার যে সমস্ত প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে এগুলি কালেকশন করেছি, তো এই গানটি যদিও মানে দ্বৈত সঙ্গীত, তা আমি একাই গাইবো, গাওয়ার চেষ্টা করছি গানটা, শোনা যাক। তুমি আমার কে, তুমি আমার কে গো বন্ধু, তুমি আমার কে, তুমি আমার কে, তুমি আমার কে, তুমি আমার কে গো বন্ধু, তুমি আমার কে, তুমি আমার কে, তুমি আমার কে, তুমি আমার কে গো বন্ধু, তুমি আমার কে,
তুমি আমার টিপ কলে জল ঝড় ঝরায়া পড়ে হাইরে ঝড় ঝরায়া পড়ে তুমি আমার টিপ কলে জল ঝড় ঝরায়া পড়ে হাইরে ঝড় ঝরায়া পড়ে আরে তুমি আমার ফুটবালতি আরে তুমি আমার ফুটবালতি জল নাই ধরে যেমন ঝাজর ফুটো তেমন ঝাজর ফুটো তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে গো বন্ধু তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে আমার বর্ষাকালে মাথায় দিয়া ছাতা হাইরে মাথায় দিয়া ছাতা তুমি আমার বর্ষাকালে মাথায় দিয়া ছাতা হাইরে মাথায় দিয়া ছাতা আরে তুমি আমার শীতকালে আরে তুমি আমার শীতকালে গায়ে দিয়া কথা যেমন জড়িয়ে ধরে যেমন জড়িয়ে ধরে তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে গো বন্ধু তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে গো বন্ধু তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে গো বন্ধু তুমি আমার কে ভীষণ সুন্দর গান আমি প্রথমবার শুনলাম আমি প্রথমবার শুনলাম কিন্তু গানের কথাগুলো এত মজাদার না মানে সেই কি বলবো সেই ব্যঙ্গাত্মক একটা ব্যাপার কিন্তু রয়েছে ভীষণভাবে দারুণ দারুণ একজন বন্ধু অপেক্ষা করছেন দেখে নেব কে আছেন নমস্কার পুরনো বন্ধু বাদুরিয়া সুদিনদা হ্যাঁ বলুন দাদা কেমন কেমন আছো সব ভালো আছো তো আমরা ভালো আপনি ভালো আছেন রবিউল আলম ভাই আর কৃষ্ণা মন্ডল সুন্দর গাইছেন প্রতিটি অনুষ্ঠানে খুব সুন্দর হয় দুজনকে আমার হার্দিক অভিনন্দন আর আজকের দিনে জন্মদিন হলো মা আনন্দময়ীর আবির্ভাব তিথি আর আজকে হলো বিশ্ব শিশু শ্রমিক দিবস আর আজকের দিনে দাদা সাহেব কালকে তিনি জন্ম নিয়েছিলেন তো যাই হোক আমি ওই ছড়ার গান শুনতে পাচ্ছি অল্প সময় আছে মিনিট দশ পনেরো ছড়ার গানই শুনি ছড়া দিলাম ছড়িয়ে যত বড় না ঘুরিয়ে মা আনন্দময়ীর সঙ্গে দেখা হয়নি এই উত্তরকাশীতে গিয়েছিলাম উনি তখন ওখানে ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা হয়নি তাকে জানাই প্রণাম তোমাদের জানাই শুভেচ্ছা ভালো থেকো সবাই একদম আপনিও ভালো থাকবেন হ্যাঁ কৃষ্ণাদি তোমার কেমন লাগলো বলো এখানে এসে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আর কি আর বাংলাদেশের কোন চ্যানেলে এর আগে অনুষ্ঠান করা হয়নি না বাংলাদেশের চ্যানেলে করি মানে চ্যানেল বলতে তোমার এখানেই প্রথমবার করা না না আচ্ছা আমি বহরমপুর করেছি কলকাতা এর আগে আচ্ছা মানে চ্যানেলে গিয়েছি আমি আচ্ছা মানে ইন্ডিয়াতে আসার পর তোমার চ্যানেলের অনুষ্ঠান গুলো করার হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশ চ্যানেলেও প্রোগ্রাম ঠিক হয়ে আছে কিন্তু লকডাউনের জন্য যেতে পারিনি আচ্ছা লকডাউন গেলে যদি দেশ স্বাভাবিক হয় তখন যাওয়া যাবে তখন যাওয়া হবে তো কেমন লাগছে মানে ধরো নতুন জায়গায় এসে পুরো নতুন একটা অভিজ্ঞতা খুব ভালো লাগছে তার জন্য মানে ধন্যবাদ দিতে চাই দাদাকে ওনার জন্য আমার আশা এই চ্যানেলটাতে দাদাদের সঙ্গে মানে আমি প্রথম গাইলাম আর কি খুব ভালো লাগছে একদম আর রবিউলদা মুর্শিদাবাদে থাকে যে আপনি আকাশবাণীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং নজরুল গীতি করেছেন এখন লোকগান চর্চা করছেন কিন্তু গান নিয়ে যদি আপনাকে আগামী দিন কিছু কাজের কথা একটু অন্যরকম কিছু ভাবতে বলা হয় সেক্ষেত্রে আপনি কোন গানকে বেছে নেবেন আমি লোকগানকে বেছে নেব লোকগান কারণ পরিচিতি দিয়েছে তাই সেটাই এবং আমি লোকগানের মধ্যে আমি বিভিন্ন ধরনের গান গাই হ্যাঁ মানে আমি আমার মতো করে গাই হ্যাঁ লোকগানগুলি আমি মানে কাউকে নকল করার চেষ্টা করি না আমি নিজের মতো করে চেষ্টা করি
আসলে লোকগান যেহেতু মানুষের গান, সেহেতু প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীনতা পায় সেই গানটাকে নিজের মতন করে প্রেজেন্ট করার ফলে, তো কিন্তু লোকগান আমাদের এত কাছের, এত আপন হয়ে ওঠে। এবং কিছু কাজ করার চিন্তা ভাবনা কি রয়েছে আগামী দিনে? হ্যাঁ আছে, কিন্তু সেগুলি এই লকডাউনের জন্য সবকিছু বন্ধ। একদম আমাদের চিন্তা ভাবনা গুলোই যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সামনে বাধা এসে, সামনে বাধা এসে এখানে আসা, মানে খুবই সমস্যার মধ্যে দিয়ে এলাম মুর্শিদাবাদ থেকে এখানে আসা, খুব মানে খুব একটা অল্প রাস্তা নয়, খুব মানে অসুবিধার মধ্যে দিয়ে আসা, মানে ফ্যামিলির সবাই তো মানে চাইছে না, চাইছে না এই অবস্থায়। আর প্রোগ্রামটা অনেকদিন আগে ঠিক হয়ে আছে, আমরা ক্যান্সেল করতেও পারছি না আর কি। দাদাকে বলা হয়েছিল, বলছে প্রোগ্রাম ক্যান্সেল করা তো সম্ভব নয়, কিন্তু খুব অসুবিধার মধ্যেই আমরা এসেছি আর কি। তারপরে কালকে তো আমাদের ওখানে ভোটও ছিল, ভোট দিয়ে অনেক কষ্টেই আমরা এসেছি আর কি। একদম, আসলে আমরাও একটা শিডিউলের মধ্যে থাকি, ফলে তো সেখান থেকে বেরিয়ে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। কৃষ্ণাদি এখানে এসে গান নিয়ে কিছু কাজ করার ইচ্ছে, বা রবিউলদার মতো এত ভালো একজন গানের বন্ধু পেয়েছেন, দুজনে কাজ করার কিছু ইচ্ছে আছে? একদম ইচ্ছে আছে, আর আমি সত্যি আরো শিখতে চাই, আরো শিখতে চাই আর কি। হ্যাঁ একদম, খুব খুব ভালো থেকো তোমরা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা সঙ্গীত জীবনের জন্য, আর মানুষ তাকে এবং শুভজিৎকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুদের জানিয়ে দেবো যে আপনারা যারা চাইছেন সাত সকালের সুরে অংশগ্রহণ করতে, তারা অবশ্যই টিভিস কলে যাওয়া নম্বরে যোগাযোগ করুন। আর যারা এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছেন বা কোনো কারণে আজকের অনুষ্ঠানটা মিস করে ফেলেছেন, তাদেরকে বলবো ওয়ান এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ থেকে আমরা কিন্তু লাইভ ছিলাম, লাইভ রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা কিন্তু জানান আপনাদের মতামত কেমন লাগলো আপনাদের আজকের অনুষ্ঠান। আর অনুষ্ঠানের শেষকানে যাব, তবে তার আগে একটাই কথা বলবো যে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, কারণ আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু একটা মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আমাদের প্রত্যেককে ভালো থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আমি ভালো থাকলে আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো, আমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারবো। তাই নিজের পরিবেশকে, নিজের পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, প্রত্যেকের, সকলের। তাই বলবো যে প্যানিক করবেন না, অযথা চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না, একটু সাবধানে থাকুন, ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই সুদিন দেখতে পাবো, যেদিন কিন্তু আমরা আবার সবাই সবার কাছাকাছি আসতে পারবো, পাশাপাশি আসতে পারবো, আবার কিন্তু সেই প্রাণখোলা আড্ডাতে আমরা মেতে উঠতে পারবো, সেই আশা কিন্তু প্রত্যেক দিন আমরা রাখি। আজকের অনুষ্ঠানের শেষেও ঠিক সেই একই আশা রাখলাম। কৃষ্ণাদি, তোমার গান শুনতে শুনতে আজকের লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নেবো। আজকের শেষ গান কি রয়েছে? একটা ঝুমুর গান দিয়ে আজ অনুষ্ঠান শেষ করি। পিন্দা হারে পলাশের বন, হারে পলাবো পহলাবো মন, নেঙিটি ইদুরে ঢল কাটে, আরে নেঙিটি ইদুরে ঢল কাটে, ওহো কাটে রে, গতহারে পিহিরিতির ফুল ফুটে, পিন্দাহারে পলাশের বন, পলাহাবো পহলাবো মন, পিন্দাহারে পলাশের বন, পলাহাবো পহলাবো মন, নেঙিটি ইদুরে ঢল কাটে, নেঙিটি ইদুরে ঢল কাটে, ওহো কাটে রে, গতরে পিরিতির ফুল ফুটে, গতরে পিরিতির ফুল ফুটে। কুটে রে, গতরে পিরিতির ফুল ফুটে,
ছানা আলতা সিন্দুরে রাঙা বিহাসরে করব ছানা দেখি বউটা খাটে হে কিনা খাটে দেখি বউটা খাটে হে কিনা খাটে ওহো খাটে রে গদরে পীরিতির ফুল ফুটে গতহরে পীরিতির ফুল ফুটে দেখিস না বউ ভৈরব কুড়া সুহু নীলের বটের চূড়া দেখিস না বউ ভৈরব কুড়া দিস না বউ ধুলা পরের হাতে দিস না বউ ধুলা পরের হাতে ওহো ভাতে রে গতহরে পীরিতির ফুল ফুটে গতরে পীরিতির ফুল ফুটে পিন্দাহারে পলাশের বন পলাহাব পহলাব মন পিন্দাহারে পলাশের বন পলাহাব পহলাব মন নেংটি ইঁদুরে ঢোল কাটে নেংটি ইঁদুরে ঢোল কাটে ওহো কাটে গতহরে পীরিতির ফুল ফুটে গতহরে পীরিতির ফুল ফুটে গতহরে পীরিতির ফুল ফুটে গতহরে পীরিতির ফুল ফুটে